পিছন দিক থেকে এটা পিকআপ এসে একটু ধাক্কা দিলে বাচ্চা এবং বাচ্চার মা পড়ে যায় রিক্সা থেকে, পরে বাচ্চাটা ওই পিকআপের চাকার নিচে চলে যায়। তাৎক্ষণিকভাবে আমরা তাদেরকে রিকভারি করে তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করি। ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বাচ্চা মারা যায় নাবিলা, এবং আমরা তাৎক্ষণিকভাবে পিকআপ এবং পিকআপের ড্রাইভারকে আটক করতে সক্ষম হয়েছি।